কারণ একটা পক্ষ সবসময় ফুটবল ফেডারেশনকে নিয়ে আপনাকে নিয়ে প্রায়ই অন্য ধরনের মন্তব্য করত, তারাই কিন্তু আজকে আবার ভালো কথা বলছে। কিভাবে পাল্টে গেল সবকিছু? এটাই পৃথিবী। প্রবলেম হলো আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, ইন এ ওয়ার্ল্ড অফ ফুটবল দের ইজ অলওয়েজ আপ অ্যান্ড ডাউন। ইংরাজিতে একটা কথা আছে, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট ম্যাচ। আমি এখন চ্যাম্পিয়ন হয়েছি ভালো, আমার পরের ম্যাচ যদি খারাপ হয় আবার আমি খারাপ হয়ে যাব। এরকম একটা মুহূর্তের জন্যই তো আপনি অপেক্ষা করছিলেন, অবশ্যই। কিরকম লাগছে এই অ্যাচিভমেন্টের পর? ফ্যান্টাস্টিক, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোমেন্ট আমার। কালকে যখন 90 মিনিট শেষ হয়ে যায়, আমি অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করতে পারবো না, আই ফিল সো গ্রেট। আর তখন মনে হচ্ছিলো আমার কাছে একটা যদি প্লেন থাকতো, আমি এক্ষুনি যে কাঠমান্ডুতে নামতাম। অনেকেই বলছে যে মেয়েদের ফুটবল বলেই নাকি আপনি জাননি, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায় একটা কাজ করেছে, সেই বিষয়টা আপনার মুখ থেকে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি 4 বার টিকিট করেছি, 4 বার টিকিট ক্যান্সেল করেছি। আমি করিনি, আমার অফিস করেছে, বিকজ সাফের অফিস, বিকজ ওই টুর্নামেন্টে আমার কাপ দেওয়া হইলো কর্তব্য। আমি যদি না যাই, কর্তব্যর থেকে একটু বের হয়ে গেলাম, তো আমি মেন্টালি নিজেকে হিসাব করছি 2+2 করলে কী হয়। আমি গেলে মেয়েদের ভালো হবে না খারাপ হবে, আমাকে দেখে তারা স্ট্রেসে পড়ে যাবে। ওরা খেলছে খুব সুন্দর, যেই নৌকা ফ্যান্টাস্টিক চলতেছে নদীতে, ওটাকে নড়ানো তো আমার দরকার নেই, সেই জন্য আমি স্যাক্রিফাইস করলাম ওখানে যে কাপটা দেওয়ার, যেই জিত আমি কাপ দিতাম, আমি নিজেকে স্যাক্রিফাইস করলাম সো দ্যাট আমার টিম যেন জিতে। তো এটা মানুষের যদি ভুল বোঝে, আমার কিছু করার নাই। নারী ফুটবল নিয়ে যখন আপনি কাজ শুরু করছিলেন, তখন কিন্তু আপনারই কলিগে অনেক কিছু অনেক বলছিল, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে সরে আসেননি, সেই জন্যই কি এই দিনটা দেখতে পেলাম আমরা, কি মনে হয়? অবশ্যই, অবশ্যই। এবং আপনাকে আমি আরও বাধা করে গেলাম, এখন যে ফরম্যাটে গেছি আমি, আমার সাথে কিছু টপ অফিসিয়ালের কথা হয়েছে যে আমরা তো ফান্ড ছাড়া কাজ করি, আমাদেরকে একটা ফান্ড দিবে ডেভেলপমেন্টের, যদি দেয় আমি এই দিন আপনাকে ওয়াদা করলাম আরো পাবেন, ছেড়ে দিল। একটা সময় আপনি দাবি করেছিলেন একটা পক্ষ সবসময় ফুটবল ফেডারেশনকে নিয়ে আপনাকে নিয়ে প্রায়ই অন্য ধরনের মন্তব্য করত, তারাই কিন্তু আজকে আবার ভালো কথা বলছে। কিভাবে পাল্টে গেল সবকিছু? এটাই পৃথিবী। প্রবলেম হলো আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, ইন এ ওয়ার্ল্ড অফ ফুটবল দের ইজ অলওয়েজ আপ অ্যান্ড ডাউন। ইংরাজিতে একটা কথা আছে, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট ম্যাচ। আমি এখন চ্যাম্পিয়ন হয়েছি ভালো, আমার পরের ম্যাচ যদি খারাপ হয় আবার আমি খারাপ হয়ে যাব। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ।